হ্যাঁ বস, কি সমস্যা আছে বলেন তো। আচ্ছা শামীম ভাই, যেটা সমস্যা হচ্ছিল, আমার অ্যাডটা তো রান হয়েছে, হচ্ছে আপনার রান হচ্ছে, আমরা অ্যাড রান করছিলাম কয় তারিখে, আপনার হচ্ছে 27 তারিখে। তো 27 তারিখে তো আমাদের অ্যাড চলছে হচ্ছে খুব কম, মানে হচ্ছে ডিসপ্লে অ্যাড ওই বাজেটের কারণে বন্ধ হয়ে গেছিল, কারণ আমাদের বিটলার ইয়া ছিল। তো 28 তারিখে থেকে আমাদের হচ্ছে ভালোভাবে চলা শুরু হলো। 28 তারিখ থেকে ভালোভাবে চলা শুরু হওয়ার পরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে 28, 29, 30, আমি আপনাকে দেখাচ্ছি, এই যে হ্যাঁ এই যে দুইটা ক্যাম্পেইন চলছিল। তো আমরা হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইনটা একদিন চলার পরে আমরা বাদ দিয়ে দিছিলাম আর কি, ঠিক আছে, মানে আমরা হ্যাঁ ডিসপ্লে ক্যাম্পেইনটা একদিন চলার পরে আমরা বাদ দিয়ে দিছিলাম যে আমাদের এই প্রজেক্টটা আসলে ডিসপ্লে ক্যাম্পেইনে খুব ভালো কাজ করবে না। তো ওটাই। সেটা হচ্ছে আপনার হচ্ছে 28 তারিখে, 29 তারিখ থেকে। তো 29 তারিখ থেকে আমার অ্যাডটা চলা শুরু হলো, সার্চ ক্যাম্পেইনটা। তো ওকে 29 তারিখ থেকে হচ্ছে ভালোভাবে চলা শুরু হলো, যে আমি 29 তারিখে 20টা ক্লিক পাইলাম, 30 তারিখে 30টা ক্লিক পাইলাম, তারপর হচ্ছে 1 তারিখে 32টা ক্লিক পাইলাম। হ্যাঁ, তো যেটা হইলো সেটা হচ্ছে আপনার হচ্ছে 29 এবং 30 তারিখ, মানে হচ্ছে 28 তারিখ থেকে ভালোভাবে, 29 তারিখ থেকে ভালোভাবে চলা শুরু হলো। এই যে খেয়াল করেন, সার্চ ক্যাম্পেইন 29 তারিখে আমি একটা সেল পাইলাম, 30 তারিখে একটা সেল পাইলাম, 29 আর 30 তারিখে শেষ দিকে দুইটা সেল পাইলাম, মানে এই যে যে 20 আর 30, এই 50 ক্লিকে আমি 3টা সেল পাইলাম। ব্যাপারটা বুঝতে পারছেন? এই 50 ক্লিকে আমি 3টা সেল পাইলাম। তারপরে হচ্ছে এই 1 তারিখে গিয়ে আমি কি করলাম, যেহেতু আমি সেল পাচ্ছিলাম এবং 3টা সেলই আসছে ছেলেদের থেকে, হ্যাঁ আমার যে এখানে তো প্ল্যাটফর্মে তো ওই যে আপনার মানে ইমেইল অ্যাড্রেসটা দেখা যায় এবং হচ্ছে কে পারচেস করছে ওটা দেখা যায়। হ্যাঁ, তো 3টা যেহেতু ছেলে পারচেস করলো, তখন কিছু আমি চিন্তা সময় দাও, করলাম কল দিচ্ছি। যে তাহলে আমি আমার ক্যাম্পেইনটা অপটিমাইজ করি। এর মধ্যে তো কিওয়ার্ড আসতেছিল, আমি প্রত্যেকটা কিওয়ার্ড হচ্ছে ওই সার্চ টার্ম থেকে, মানে ওই কিওয়ার্ড মানে কিওয়ার্ডের মধ্যে থেকে আমি অ্যাড করে দিচ্ছিলাম আর কি, ফ্রেশ ম্যাচ হিসেবে। আর কিছু কিওয়ার্ড নেগেটিভ অ্যাড করে দিচ্ছিলাম, যেগুলো লাস্টে অ্যামাজন লিখা আছে, গিফট আইডিয়া লিখা আছে, যেহেতু আমি গিফট আইটেম সেল করতেছি, আইডিয়াতে তো আমার অ্যাড দেখালাম নাই, বা যে অ্যামাজন লিখে ডিরেক্ট সার্চ করতেছে বার্থডে গিফট ফর ওয়াইফ অ্যামাজন, তাকে তো দেখালাম নাই, কারণ সে ডেডিকেটলি আসতেছে অ্যামাজন থেকে প্রোডাক্ট কেনার জন্য, তাকে আমার অ্যাড না, দেখালাম নাই, সে অ্যামাজন আবার থেকে ক্লিক করতেছে না। আসতেছে, বাট সে যদি এখানে পায় সেটা তো কিনতেও পারে, অসুবিধা নেই তো? হ্যাঁ না, সেটা সে কিনতে পারে, যাই হোক আমি ওগুলো হচ্ছে সে তো আর অপটিমাইজ তোমার করলাম আর কি। সম্পর্কে জানে না রে ভাই। সো অ্যামাজন হ্যাঁ হ্যাঁ বলে আইসে তোমারে পাইতাছে, তোমার ডিজাইন ভালো, তোমার এভরিথিং ভালো, তোমার কাছে নিতেই পারে। না, সেটা নিতে পারে, সেটা নিতে পারে, কিন্তু আসলে আমরা মানে এক্ষেত্রে আমি চিন্তা করলাম কি, যে শুরুর দিকে এত হ্যাসেলে না যাই, ওই কিওয়ার্ড গুলো আপাতত না নেগেটিভই না রাখি। না, বরং ওই কিয়ার্ড গুলোই দিতে হবে। ওই লোকটা কিনা লোক, ওগুলোকে আচ্ছা আচ্ছা ব্র্যান্ড আচ্ছা কিওয়ার্ড বলে। আচ্ছা 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 ওকে ঠিক আছে, তাহলে ওইগুলো এই জায়গাটাতে হচ্ছে পরে কিছু অপটিমাইজেশন আমি করলাম। পরে কিছু অপটিমাইজেশন করার পরে এই ধরনের কিছু অপটিমাইজেশন, যেমন হচ্ছে ফিমেল বাদ দিয়ে দিলাম, মানে মেল বা ফিমেল বাদ দিয়ে দিলাম। ফিমেল রাখেন এখন, যে যেগুলো বাদ দিচ্ছেন এক এক করে দেখেন, সেগুলো আবার অ্যাড করেন। আচ্ছা, মানে ওই ব্যাপারটা আমি আপনাকে দেখাচ্ছি। তারপরে হচ্ছে হ্যাঁ, আরো কিছু বিষয় আমি অপটিমাইজ করলাম, অপটিমাইজ করার পরে ওই ওই তারপরে যে যে হচ্ছে বিষয়গুলো অপটিমাইজ করেছে ওইগুলো আস্তে আস্তে যান এক একটা করে, সেগুলো আগের মতো করেন। আচ্ছা, মানে তো একটা হচ্ছে তার প্রুফ দিয়া, আবার দরকার কি অপটিমাইজেশনের বস? এটা আচ্ছা প্রুফড, মানে আমি সেল পাওয়া শুরু করছি, তখন আমার চুপ করে থাকা উচিত না? আচ্ছা অপটিমাইজেশনটা কেন করছিলাম, কারণ আমি যে প্রাইসিং এ সেল পাচ্ছিলাম আমার প্রফিট হচ্ছিল না, তা আমাকে তো আজ হোক কাল হোক অপটিমাইজ করতেই হবে, যেহেতু আমার কনভার্সন আহা, ট্র্যাকার নাই। যে প্রাইসে, মানে কি আমার অ্যাড কস্ট বেশি হয়ে যাচ্ছিল, সেল অনুযায়ী আমার ইয়া হচ্ছিল। হ্যাঁ 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 এটা হ্যাঁ আমি 3 দিন অ্যাড মাত্র চালাইছি, মানে গুগল যেখানে বলে ভাই তুমি মিনিমাম 21 ডেজ দেখবা, তারপরে তুমি একটা জি ডিসিশন নিবা। তো আচ্ছা আচ্ছা সেখানে আচ্ছা আমি যদি 3 দিন লিখে ডিসিশন নিই ভাই, হ্যাঁ এরকম হ্যাঁ হবে হ্যাঁ না বস। না, আমি আসলে এটা এটা আমার ভুল হয়েছে, আমি এটা মানে আমি এটা পরে বুঝতে আপনিগুলো পারছি। আবার করেন, আবার করেন, ওইটা যা যা ছিল তাই তাই করেন। এটা আমাদের একটা হ্যাঁ হ্যাঁ সুন্দর ক্যাম্পেইন, যখন সেল আসা শুরু হয়েছে তখন আমার বাসায় আপনার মিষ্টি নিয়ে আসার দরকার ছিল। মানে আপনি 3 দিনে মাথায় সেল পাইছেন, এটা বিশাল ব্যাপার। আচ্ছা আচ্ছা সেখানে আচ্ছা আপনি, আমি যদি বাংলায় বলি, ওস্তাদি কইরা সেটা আরো নষ্ট করছেন। না, আমি আমি যেরকম আজকে সারাদিন আমি এই যে আমার খাতায় লিখছি, আপনার সঙ্গে আমার যেদিন দেখা হবে আমি দেখাবো, আমি প্রত্যেকটা দিনের ডিটেলস আমি আমার খাতায় মানে ডায়েরিতে লিখে রাখি। আমি লিখছি যে এখানে সামথিং আমি আজকে একটা মাতব্বারি করছি যার জন্য আমার পরে সেল ড্রপ করছে, এবং আমার প্রথম কাজ হচ্ছে এখন ওই মাতব্বারিটা খুঁজে বের করা, যে আসলে আমি কি মাতব্বারিটা করছি, আপনি যে জিনিসগুলো বুঝতে পারছেন? করছেন ওইগুলো এখন আবার ইয়া করেন, যেগুলো নেগেটিভ কিওয়ার্ড আছে ওইগুলো ইয়া করেন, নেগেটিভ কিওয়ার্ড থেকে বাদ দেন। আচ্ছা 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 তো এখন হচ্ছে আমি আসলে মনে করেন যে
প্রথম যে কাজটা করা হয়েছিল সেটা হচ্ছে কিওয়ার্ডের ব্যাপারটা, তো নেগেটিভ কিওয়ার্ড ওটা তো ইয়া করে দিব, কিওয়ার্ডের ব্যাপারটা বলি আপনাকে। যেমন হচ্ছে এই যে সার্চ কিওয়ার্ড, হ্যাঁ সার্চ কিওয়ার্ড যেগুলো আছে, ওই যে আপনার হচ্ছে সার্চ টার্ম, হ্যাঁ ফার্স্ট টাইম। সার্চ টার্ম যেগুলো আছে এগুলো হচ্ছে সব আমি অ্যাড করে দিছি ফ্রেজ ম্যাচে, হ্যাঁ সব কিছু হচ্ছে এক্সক্লুড করে দিছি। যেমন ওরে হচ্ছে এই যে বাদ দিয়ে বার্থডে আইডিয়া, আহা আইডিয়া কেন বাদ দিছেন? সে আইডিয়া আইডিয়াস, খুঁজতেছে, সমস্যা কি? সে আইডিয়া খোঁজে কখন? আমরা বন্ধু বান্ধবের বলি না, দোস্ত অমুকের বার্থডে কি দেয়া যায় বলতো? ও বিপদে পড়ে গেছে, ওর ওয়াইফের বার্থডে দিবে কি? সে খুঁজতে আইসে পাইছে এটা, এটা কিনে ফেলবেছে। আচ্ছা 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 আপনি আচ্ছা রিয়েল লাইফ ওকে। থিঙ্ক অ্যাজ এ কাস্টমার, আপনি এরকম হয় না আপনার লাইফে? হয় না যে অমুকের বার্থডে আমার দোস্ত দাওয়াত করছে, কি দেয়া যায় বলতো? কি দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ এটা হ্যাঁ আপনি বলেন না? ঠিক সেই হ্যাঁ জায়গা হ্যাঁ থেকে এটা আমি ও নিজেকে নিজে ইয়া কোশ্চেন করছে, করি আর কি অনেক থিঙ্ক সময়। অ্যাজ এ আচ্ছা কাস্টমার, থিঙ্ক অ্যাজ এ কাস্টমার অলওয়েজ। আচ্ছা আচ্ছা তাহলে এগুলো হচ্ছে আমি অ্যাড অ্যাজ এ কিওয়ার্ড করে দিব। নেগেটিভ কিওয়ার্ড থেকে আগে বাদ দেন, নেগেটিভ কিওয়ার্ডে যান। আচ্ছা 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 ওকে। অ্যামাজনটা কি আমি রেখে দিব? অ্যামাজনটাও হচ্ছে নিবেন, কারণ সে লোক অ্যামাজন রে চিনে, যে অ্যামাজনে গিফট পায়, কিন্তু এখানে এসে হুম সে হুম পাচ্ছে। আচ্ছা 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 শ্রীলঙ্কাটা কোন আমরা? কোনটা আইডিয়া টাইডিয়া গুলো এগুলো নিয়েন, পার্সোনালাইজ। পার্সোনালাইজ কে কিভাবে আপনি পার্সোনালাইজটা নেগেটিভ অ্যাড করছেন আমি বুঝলাম না। আইডিয়া কাটতে দেন, আইডিয়া নিয়েন না, আইডিয়া নিয়েন, এটা নেগেটিভ। আইডিয়া আইডিয়া কাটতে দেন, কেটে দেন না, নেগেটিভ থাকলে আসবে না। এগুলো একবারে সিলেক্ট করেন, আচ্ছা সিলেক্ট করে ওই পার্সোনালাইজ, এডিটে যান। আচ্ছা তো পার্সোনালাইজটা আমি দিয়েছিলাম কি জন্য? কারণ আমার প্রোডাক্টটা তো পার্সোনালাইজড না ভেবেছিলাম আর কি, এটা তো সেন্স রিমুভ করে কিওয়ার্ড দিই টাইপ, আমি। সে একবারে সেন্স করেন কিওয়ার্ড টাইপ। ও আচ্ছা, এটা টাইপ টাইপ ইয়া বাদ দিয়ে রিমুভ দেন, করে দিই। রিমুভ করে দেন। ওকে এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখন হচ্ছে সার্চ শ্রীলঙ্কায় তো টার্ম, আপনার অ্যাড, ও আচ্ছা, ও দেখাইছে ইয়া হিসেবে, হ্যাঁ ও দেখাইছে হচ্ছে যে ইয়া হিসেবে, ওই যে মানে ব্রড ওই ক্লোজ ভেরিয়েন্ট হিসেবে দেখাইছে। আচ্ছা ক্লোজ, হ্যাঁ ক্লোজ ভেরিয়েন্ট হিসেবে ও দেখাইছে আর কি। তো এখানে আমি হচ্ছে এই কিওয়ার্ড গুলো এখানে গিয়ে গিয়ে যেগুলো নন আছে এগুলো হচ্ছে অ্যাডেড করে দিব। আচ্ছা ওকে ওগুলো অ্যাড এখন অ্যাজ এডিট কিওয়ার্ড করার দিয়ে দরকার দিলাম না, এক এখন ওই কাজ। সাইজ দিলে এমনি পাবে ক্লোজ ভেরিয়েন্ট হিসেবে, আসলে এডিট করে না করলে না করেন এমনি আসবে ক্লোজ ভেরিয়েন্ট হিসেবে, অটো নিয়ে নিবে আপনি কিওয়ার্ড অ্যাড না করলেও যেগুলো উঠাইয়ে দিলেন, বুঝতে পারছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ মাঝখানে ব্রেক গেছিল, যেটা বলছিলাম ভাইয়া ওই কিওয়ার্ড গুলো হচ্ছে আমি তাহলে ওই সবই অ্যাড অ্যাজ কিওয়ার্ড করে দেবো ফ্রেজ ম্যাচ অ্যাডে হিসেবে। না ঠিক আছে করলেও সমস্যা নেই, কারণ ওটা ক্লোজ ভেরিয়েন্ট হিসেবে অটোমেটিক পাবে, আচ্ছা আচ্ছা করলে আচ্ছা ভালো না করলে দরকার নেই, আচ্ছা ক্লোজ ওটা আমি ভেরিয়েন্ট ফ্রেজ হিসেবে ম্যাচ পাবে। হিসেবে করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, মিটিংটা শেষ করেই করে দিচ্ছি। এখন হচ্ছে অডিয়েন্সে তো কিছু নাই, এই ডেমোগ্রাফিতে গিয়ে আমি যেটা করছিলাম এইজ এইজ গ্রুপে কিছু কাজ করছিলাম, এটার মধ্যে একটা হচ্ছে আপনার এইজ গ্রুপে একটা কাজ করছিলাম হচ্ছে আপনার এই যে 18 থেকে 24 বাদ দিয়ে দিছিলাম, কারণ ওরা ম্যাক্সিমাম 18 থেকে 24 ম্যারিড হয় না এই চিন্তা করে আর কি। আর হচ্ছে আননোনটা বাদ দিছিলাম। আচ্ছা 18 থেকে 24 বছরের পোলা আছে না, হ্যাঁ মাইয়া আছে না, তারা গিফট বলে না, ওরা তো খুব ফ্রি, ইউএস এর মানুষ তো খুব ফ্রি রে ভাই। এটা দেখে হ্যাঁ 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 যেহেতু ও সার্চ দিচ্ছে, এই হুম কিওয়ার্ড হুম টার্গেটিংটা দেখেন, আমরা কিওয়ার্ড টার্গেটিং করি যারা ওই কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছে তাদেরকে আমার দরকার, সে তার বাবাকে বলবে, তার মাকে বলবে, এটা কিনে দাও হুম না হুম বা, হুম সে আচ্ছা ইনফ্লুয়েন্সার, আচ্ছা আচ্ছা সে আচ্ছা কাস্টমার। ওকে তাহলে এটা মানে এখানে দেখেন আপনার আরেকটা ব্যাপার খেলাটা হচ্ছে দেখেন, এখানে কিছু জিনিস বোঝার চেষ্টা করে। আননোন কেটে দিচ্ছেন, ঠিক আছে আননোন হুম হুম দিলেও সমস্যা নেই, দিয়ে দেন আচ্ছা আননোনটা আমরা ওপেন রাখবো তাহলে, আপাতত, ওপেন ডাবল রাখেন। রাখবো। আমি আমি কিছুটা বলি, একটা হচ্ছে হুম হুম কাস্টমার, একটা হচ্ছে কনজুমার, আর একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার, এই তিনটা জিনিস একটু শিখে নেন। ইনফ্লুয়েন্সার, আচ্ছা আচ্ছা কাস্টমার মানে হলো না যে আমার কেনে, আসলে কি
হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ বুঝি আমরা যে কি নেই, আর যে হুম কি হুম নেই হুম তার মানে কি, যে কিনতেছে সে হচ্ছে কাস্টমার, ইউজ জি জি ধরেন আমি জি বাচ্চা বেবি প্রোডাক্ট কিনতেছে, কেনে কিন্তু বাপ মা, বাবা মা, হ্যাঁ ড্রাইভার, হ্যাঁ কাস্টমার বাবা মা, কিন্তু কনজুমার কে? কনজুমার হচ্ছে কনজিউমার কিন্তু আসলে তার বাচ্চা, আর একটা আছে হুম 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 ইনফ্লুয়েন্সার, তার ছেলে মেয়ে জিজ্ঞেস করে বাবা ওইটা কেন, এটা ভালো হবে, বাবা আচ্ছা ওয়ালটনের ফ্রিজ কেন, ওয়ালটন আমাদের দেশি পণ্য, খুব ভালো হবে, সে ইনফ্লুয়েন্সার, সে কিন্তু কিনতেছে ভালো না, সে হবে, কাস্টমার, ইনফ্লুয়েন্স করছে। হ্যাঁ 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 দ্যাট ইজ কারণ দ্য কাস্টমার কনজিউমারও নয়, জাস্ট ইনফ্লুয়েন্সার। আচ্ছা আচ্ছা ইনফ্লুয়েন্সার শক্তি আরো বেশি, মোটিভেট হয়ে যায় তাড়াতাড়ি যে কিনবে সে, আচ্ছা আচ্ছা তাহলে এখানে যে থাক আননোনটাও আপাতত থাক, করে দিলাম। আপাতত থাক, আচ্ছা এখানটাতেও এনাবেল করে দেই। হ্যাঁ আর হচ্ছে আদার্স কোনো কিছু আমি মানে করিনি। হ্যাঁ এখানে করেননি, যা ছিল, ঠিক হ্যাঁ আছে, আদার্স কোনো কিছুই আমি হচ্ছে আপনার মানে কোনো এইগুলো কিছু করা আপাতত হয়নি। থাক ভাই, হ্যাঁ আবার 2-3 দিন হ্যাঁ দেখে, আচ্ছা এভাবে থাকা অবস্থায় আবার 2-3 দিন দেখবো আর কি, তাই তো? আর একটা ট্র্যাকিং এর কথা বলছিলেন, হ্যাঁ একটু হ্যাঁ ইসে যান, এখন জি জি সেটিং এ যান অথবা অ্যাডে যান, হ্যালো অ্যাডে যান, অ্যাডে যান। আচ্ছা এইটা হ্যাঁ কিন্তু শামিম কিভাবে দেখাবে, এমনি দেখাবে, হ্যাঁ শুনতেছেন আমার কথা, জি আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ এই যে আপনার এটা না ট্র্যাক করা যাবে না বস, অ্যানালিটিক্স আনা যায় না, ইসে আনা যায় না, ট্র্যাক করা যাবে না, আচ্ছা তারপরে একটু সেটিং এ তো যান, অ্যাডসে যান, অ্যাডসে যান, হ্যাঁ আমি যাব কোথায় ভাইয়া? অ্যাডসেন, অ্যাডসে যান, এক্সটেনশন অ্যাড করা হয়েছিল তো আমাদের, না হ্যাঁ এক্সটেনশন আমি বেশ কয়েকটা এক্সটেনশন অ্যাড করছি, পরে ওরা রিকমেন্ড করছে যতগুলো আমি এক্সটেনশন ততগুলাই অ্যাড করছি, যেমন এই যে 18 ক্যারেট গোল্ড, 14 ক্যারেট গোল্ড। হ্যাঁ সাইট লিঙ্ক এক্সটেনশন ওরা ওকে, অটোমেটিক্যালি ফাইন একটা ফাইন দিয়ে ফাইন, দিছে। হ্যাঁ অটোমেটিক্যাল দিয়ে দিয়েছে, ভেরি গুড ওরা ভেরি গুড, এই যে হচ্ছে সেটা ফ্যান্টাস্টিক, কিরকম সেলার রেটিং, এটা থেকে অলরেডি 64টা ক্লিকও পাইছি আমরা। দেখছেন দেখছেন, এইটাই তো খেলা, মজাই তো এটা, হ্যাঁ ফাইন ফাইন ফাইন, সেলার রেটিং এ ক্লিক করলে কই যাচ্ছে, ক্লিক করেন তো, সেলার রেটিং এ তো এখানে আমি দেখতে ও পাচ্ছি না আচ্ছা একদম। ইয়া দেখাচ্ছে, বুঝতে পারছি, হ্যাঁ যে রেটিংস টা দেখায়, হুম আচ্ছা ঠিক, অ্যাডে যান দেখি, রেটিংসটা দেখাচ্ছে অ্যাডে যান হয়তো দেখি, আর কি। জি আপনার অ্যাড ক্যাম্পেইন খুবই ভালো চলতেছিল, খুবই ভালো চলতেছিল, আচ্ছা অটো আচ্ছা আচ্ছা ইয়াও অ্যাড করতেছে গুগল, যে কোনোটা ক্লিক করেন, আচ্ছা হ্যাঁ বুঝতে দুইটা পারলাম। দুইটা আমরা কি ক্যাম্পেইন দুইটাই করছি না, হ্যাঁ নিষেধটা একটা হচ্ছে নিষেধটা করেন, রেসপন্সিভ নিষেধটা আর করেন, একটা হচ্ছে নিষেধটা 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 করেন, ওই যে নিচেরটা। এডিট দেন, এডিট দেন, এডিট দেন, এডিট দেন, ডানে 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 এডিট দেখাচ্ছে, ইয়েস পাশেরটা, পাশে পাশে, ইয়েস দেখি করেন, আচ্ছা ভাইয়ার কথাটা আমি ভেঙে ভেঙে আসতেছি, এখান থেকে এডিট এডিট। দেন, হ্যাঁ এডিট দেন, হ্যাঁ আপনার জি নেটে জি সমস্যা আমি শুনতে পাচ্ছি, আচ্ছা 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 আমার এখানে বোধহয় হয়তো বা সমস্যা করছে আর কি। নিচে আসেন, হ্যাঁ এই যে অ্যাড ইউআরএল অপশনে ক্লিক করেন, অ্যাড ইউআরএল অপশন। হুম হুম দেখি ক্লিক, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওরা এখানে বলছে ট্র্যাকিং টেমপ্লেট, বুঝছেন এটা আমি সকল ইউজ করি, আমি হুম সবসময় হুম ইউটিউব ইউজ করি, আচ্ছা আচ্ছা এইটা আমি একটু দেখে আপনার এটার সাথে যায় কিনা, এটা আমি একটু দেখবো না, দেখে আপনার দিব না, আচ্ছা ঠিক আছে ওকে এই জায়গা থেকে তাহলে আপনার আমি একটা এখন হচ্ছে কিওয়ার্ড গুলো মানে ট্র্যাকিং করা যেতে পারে, হুম 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 বুঝতে পারছেন, মানে এখান থেকে আসলে কি মানে এখান থেকে আমি তো পারচেজটা ট্র্যাকিং করতে পারছি না, মানে আসলে ভাইয়া ক্যাম্পেইনটা অপটিমাইজ করার মূল কারণটা আমি আপনাকে এখন বলি আসলে কেন আমি ক্যাম্পেইনটা অপটিমাইজ করছিলাম। আসলে প্রথম অবস্থায় আমার চিন্তা ভাবনা ছিল কি যে সপ্তাহখানেকের মধ্যে আমি কোনো সেল পাবো না, যাই হোক 3 দিনের মধ্যে সেল পাইলাম তিনটা, তখন আমি খুব এক্সাইটেড হয়ে গেলাম। এক্সাইটেড হয়ে দেখা গেছে ক্যাম্পেইন অপটিমাইজ করা আরম্ভ করলাম, কোথা থেকে ডাটা নিয়ে যে আমি আমার প্ল্যাটফর্মে দেখলাম যে যারা আমার এখান থেকে পারচেজ করছে সবাই ছেলে, তো সবার নাম ছেলে, তো ওই চিন্তা করে আমি ভাবলাম যে তাইলে তো সেলে করতেছে, যেহেতু আমার এখানে কনভার্সন ট্র্যাকারটা বসানো নাই যার জন্য আমি বুঝতে পারি নাই মানে বুঝি নাই যে কারা কিনছে, তো আমি মেয়েদেরটা পজ করে দিলাম, ওই জায়গাগুলোতে কিছু ঝামেলা হয়েছে। আমার তারপরে দরকারে, আসলে আমার প্রচুর দরকারে পরিমাণ নেই, ক্লিক আমার করছে। কিনলেই হলো, ছেলে মেয়ে, ছেলে যে বললাম ইনফ্লুয়েন্সার বা বউকে দেখায় না, আপনি যখন আপনার গার্লফ্রেন্ড কে কোনো গিফট দিতে যান,
এই তোমার জন্য এটা কিনতেছি, তুমি কিনিবা কিনা আবার তো, অথবা তোমাকে তোমার তোমার অ্যানিভার্সারিতে আমি একটা গিফট দিতে চাই, বা তোমার বার্থডে তে একটা গিফট দিতে চাই, কি নিতে চাও তুমি এবার? হ্যাঁ এটা কেমন তোমার এটা কিছু পছন্দ হয় কিনা, বা প্রতি বছরই কিছু না কিছু দেন, আমাকে এটা গার্লফ্রেন্ড কে কি দেন বলবেন তো তোমার গার্লফ্রেন্ড কে ভাই? না আশেপাশে সুন্দরী মেয়ে থাকলে বলতাম, অবভিয়াসলি বলতাম, লাইক এরকম যে থাকলেই কি বলবো নাকি। কেন এখন গার্লফ্রেন্ড তো সবার দুই তিনটা থাকে সুন্দর এবং জানে একে অপরে জানেও, থাকলে তো বলা যাবে না। যে আমার একটা ফ্রেন্ড আছে, সে তো হচ্ছে যে তিন গার্লফ্রেন্ড একসাথে নিয়ে ডেটিং করতে যায়, তাদের ভিতর মিউচুয়াল আরে একসাথে মনমতে তো অনেক বড় হয়েছে না, এগুলো কোনো বিষয়? আচ্ছা আচ্ছা হ্যাঁ, না ওই যে মানে আমার খুব ইচ্ছা আছে, আমি মানে বোয়েনা মানে যখন বিলিয়নিয়ার হয়ে যাব তখন ওই যে টনি স্টার্কের মতো একটা ডায়লগ দিব আর কি। অবশ্যই অবশ্যই, যে ওই যে ইয়ার মতো একটা ডায়লগ দিব, যে প্লে বয় লাইক বিলিয়নিয়ার ফিলোসফি এই টাইপ কিছু। আচ্ছা শামি ভাই আরেকটা বিষয়, এখন মূল সমস্যাটা হচ্ছে কোথায়, সাপোজ আমি আমার ক্যাম্পেইনটা আগের মতো চালাইলাম, আমি 5-7 দিন চালানোর পরে আমি সেল পাচ্ছি, আমি 5-7 দিন চালানোর পরে আমি সেল পাচ্ছি, ধরলাম আমি 7 দিনে মানে সেটা 2টা হোক 3টা হোক 4টা হোক 5টা হোক আমি সেল পাইলাম, এখন আমি আমার ক্যাম্পেইনটা অপটিমাইজ করব কিভাবে? মানে আমি বলতে চাচ্ছি আপনাকে কোনটা, লাইক পয়েন্টটা হচ্ছে এভাবে যে অপটিমাইজেশন মানে হলো দেখতে হবে কোন কিওয়ার্ড গুলো থেকে বেশি আসছে, সেই কিওয়ার্ড গুলো অ্যাড করা, আজেবাজে কিওয়ার্ড হলে নেগেটিভ দিয়ে দেয়া, কিছু কোন অ্যাডটা আপনার বেশি ক্লিক আসতেছে, সেই 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 অ্যাডটা রেখা যেগুলো অ্যাড আসতেছে সেগুলোতে অ্যাড কপি টপি চেঞ্জ করা, আপনি দেখলেন আপনার মোবাইল থেকে বেশি আসতেছে ভিজিটর, মোবাইলে আপনার বিডিংটা বাড়িয়ে দেয়া, দেখা যাচ্ছে আপনার নর্মাল বিডিং আছে $1 করে, আপনি মোবাইলের জন্য ওর 10% বাড়াই দিলেন, তাহলে মোবাইলে যখন মোবাইলের ভিজিটর আপনার বেশি তখন আপনার মোবাইলে 1.10 সেন্ড করে যাবে, এইভাবে অপটিমাইজেশন মানেই এটা আর কিছু না। আচ্ছা মানে আমি আপনাকে ওই ব্যাপারটাই আর একটা পয়েন্ট অফ ভিউ থেকে বলতে চাচ্ছিলাম আর কি, সেটা কেমন, সাপোজ আমি $100 অ্যাড দিলে আমার সেল হচ্ছে হচ্ছে $150, কিন্তু আমার প্রফিট হচ্ছে হচ্ছে এই $150 মধ্যে থেকে $80, আমি হচ্ছে আরেকটা আমি কিন্তু আলটিমেটলি $20 লসে আছি প্রতি। আর আরেকটা ক্যাম্পেইন করবেন টার্গেট সিপিএ দিবেন, যে আপনার একটা অ্যাকুইজিশন আসতে এত টাকার বেশি আপনি খরচ করবেন না। আচ্ছা মানে আপনার টোটাল যে কস্ট হচ্ছে তার এত টাকার বেশি খরচ করবেন না, সেটার ইয়া দিবেন টার্গেট সিপিএ। আপনি এখন ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে আছে না টার্গেট না, আমার এখানে ম্যাক্সিমাইজ ক্লিক দেওয়া আছে, ম্যাক্সিমাম ক্লিক দেওয়া আছে, কিন্তু আমরা কনভার্সন ট্র্যাক করতে পারতেছি না, এটা হলো একটা প্রবলেম, যে কারণে আমরা ওই হচ্ছে প্রবলেমটা পারবো না। আপনি যান সেটিং এ যান, কেটে দেন সেটিং এ যান। জি আমি আপনাকে ওই বিষয়টাই বলছিলাম যে তাহলে আসলে কি এই র ভাবে অ্যাড চালায় তো সমস্যা হচ্ছে আমাদের এই কারণটাতে। সেটিং এই সেটিংটা গেলে কি ওখানে আসবে? আচ্ছা ক্যাম্পেইনের সেটিং, ঠিক আছে হ্যাঁ এখান এখান থেকেই আসবে। হুম আমরা ক্যাম্পেইনের মধ্যেই আছি তো, হুম আমার এখানে বোধহয় আজকে ইন্টারনেটটা খুব ডিস্টার্ব করছে আর কি, খুবই বাজে একটা ইন্টারনেট, এত বাজে ইন্টারনেট আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। আপনি দেখেছেন না? আমার এখানে আজকেই খুব প্রবলেম হচ্ছে আর কি। তো এই এই যেহেতু আমরা টার্গেট সিপিএটা দিতে পারছি না বা ম্যাক্সিমাইজ কনভার্সন ট্র্যাকার মানে কনভার্সন ট্র্যাকারটা না বসানোর কারণে আপনার হচ্ছে ওই আপনার হচ্ছে ওই ক্যাম্পেইন মানে ওই ধরনের ক্যাম্পেইনগুলো আমরা রান করতে পারছি না, সেক্ষেত্রে আমরা আমাদের কস্টটা কমাবো কিভাবে বা প্রফিট মার্জিনটা বাড়াবো কিভাবে? এটা তো খুব টাফ ব্যাপার, এটা তো গুগলের উপর ছেড়ে দিতে হবে নিয়মিত। এটা মানে আমি যে কথাটা এখন বলবো সেটাই ওইটা, ম্যাক্সিমাইজ ক্লিকে ক্লিক করেন তো বিডিং। জি আচ্ছা মেক্স এই চেঞ্জ বিড স্ট্র্যাটেজি ক্লিক করেন, এই যে সিলেক্ট রিকমেন্ডেড নিছিলেন ম্যাক্সিমাম ক্লিকে ক্লিক করেন, ম্যাক্সিমাইজ আচ্ছা ইয়া দেন দেন টার্গেট সিপিএ দেন। তো টার্গেট সিপিএ হলো যে আপনি একটা ইসে কত টাকা খরচ করতে চান সেটা বসান, মানে আপনি তো একটা প্রাথমিক হিসাব করছেন যে এত টাকা করে আমার যদি পার কনভার্সনে এত টাকা খরচ হয় তাহলে মোটামুটি আমার একটা প্রফিট থাকবে। আচ্ছা
কিন্তু ওরা তো আমার কনভার্সনটা ট্র্যাকই করতে পারতেছে না, ওরা এটাই বুঝবে হলো কিভাবে প্রবলেম কি আর কি, করতেছে? ওই যে তখন কাজ করবে না আর কি। কারণ এই 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 ধরনের বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার হ্যাঁ, করার নিয়মই হলো যে 21 দিনে 45টা কনভার্সন হতে হবে, এবং আমার কনভার্সন ট্র্যাকারটা থাকতে হবে। থাকতে সমস্যা হলে এটা বাস। আচ্ছা আর একটা জিনিস আচ্ছা, জান তো, বিডিং স্ট্র্যাটেজি একটা জান, এটাই হলো সমস্যা ভাই। আচ্ছা আপনার সাকসেস পেজে কি বিডিং হয়? স্ট্র্যাটেজিটা আছে। হ্যাঁ ওই ক্লিক করেন ওখানে ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে, আচ্ছা দেন তো আপাতত দেন, দেখি কি হয়। ম্যাক্সিমাইজ কনভার্সন এটা দিলে রান হবে না। দেখি, ম্যাক্সিমাইজ কনভার্সন দেন, হ্যাঁ, ম্যাক্স দেন সেভ দেন, সেভ দিলাম। রান হবে। এইটা এইটা আপাতত চালান, থাক এইভাবে, আচ্ছা, ঠিক তাহলে আছে এভাবেই চালাবো, তাই না? এভাবে ম্যাক্সিমাম আপাতত ক্লিকস চালান। বাদ দিয়ে ম্যাক্সিমাম কনভার্সন। আচ্ছা, মানে বেটার রেজাল্ট পাবেন এটা না, দিয়ে কিন্তু রেজাল্ট পাবেন। আচ্ছা, ওকে। গুগলের কাছে তো অলরেডি এখন ডেটা আছে রে ওখানে। আমি হ্যাঁ যেটা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু প্রুভেন মানে গুগলের না না, কাছে তো এখানে ওইটা গুগল মানে সাজেস্ট করে কনভার্সন কনভার্সনটা, ট্র্যাকিং বসাও, লাস্ট 45 ডেজে 21, সরি 21 ডেজে 45 কনভার্সন হলে দেন তুমি অটোমেটেড বিডিং ইউজ করো, বাট অটোমেটিক বিডিং সমস্যা ইউজ নেই। করে আমার উপরে ছেড়ে দাও। সমস্যা নেই, তারপর আপনি একটা রেজাল্ট পাবেন, দেখি কি হয়। আচ্ছা, আর আমি আমি হচ্ছে কি আরেকটা জিনিস ভাবছিলাম, সেটা হচ্ছে কি সবটা মানে সবকিছুই এইভাবেই থাকবে, শুধুমাত্র আমি হচ্ছে ওই এজ গ্রুপ গুলো ভাগ করে করে অ্যাড দিব, মানে টোটাল মানে আমি হচ্ছে আলটিমেটলি আপনার কোনো লাভ হবে না, কেন হবে না আমি বলি, কারণ আলটিমেটলি ম্যাক্সিমাইজ কনভার্সন মানে গুগল সবসময় তাদেরকে ইনফ্লুয়েন্স করবে যে ভাই তুমি ওয়েবসাইটে যাও, কিন্তু যারা অরিজিনাল বায়ার যারা কেনে তাদের কাছে গুগল ওইভাবে ইয়া করবে না, আচ্ছা, বুঝতে পারছেন, বরং এইভাবেই রাইখা দেখেন, ওইটার থেকে এটা ভালো হবে। আচ্ছা, তখন তো ও খালি ক্লিক পরবর্তীতে করায়, আসলে মানে স্কেল গুগলের আপ। তখন দায়িত্ব কি জানেন, গুগলের তখন দায়িত্ব হ্যাঁ ওয়েবসাইটে হ্যাঁ আনা পর্যন্ত গুগলের দায়িত্ব শেষ, কিন্তু এখন গুগল চিন্তা করবে যেহেতু কনভার্সন দিছে সেহেতু সে কনভার্ট করানোর ট্রাই করবে, আচ্ছা আচ্ছা পারচেজ করানোর ট্রাই করবে, ঠিক আছে। আচ্ছা 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 ওকে, তো ঠিক আছে ভাইয়া, তাহলে এইভাবে আমি দু একদিন চালাই, এভাবেই চলুক। আর একটা বিষয় হচ্ছে, এটা জিজ্ঞাসা করতে চাইছিলাম, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক যেটা, হ্যাঁ, এই নেটওয়ার্ক, সার্চ নেটওয়ার্ক আর ডিসপ্লে নেটওয়ার্ক কি দুটা তুলে দিব না থাকবে? আপনি হচ্ছে যে সার্চে শুধু রাখেন, ডিসপ্লেটা তুলে দেন, ডিসপ্লেটা তুলে দিব, শুধু সার্চে থাকবে। সার্চে রাখেন, আপাতত দেখি আচ্ছা তারপরে আচ্ছা আচ্ছা দেখবো। আচ্ছা, সার্চ নেটওয়ার্ক এবং সার্চ পার্টনার, আমরা যদি সার্চ পার্টনারটাকে তুলে দেই। না সার্চ পার্টনার দরকার নেই, সার্চ থাক, সার্চ এবং পার্টনার মানে তুলতে মানে পারবেন না, আমরা এটা তোলা যায়, এটা এই যে সার্চ পার্টনারটা তুললেই আমরা ইনক্লুড সেভ দিলে পার্টনার। শুধু হ্যাঁ 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 এই তাহলে সার্চ নেটওয়ার্কটা, তুলে দেন, তুলে দেন, তুলে দেন, ইনক্লুড পার্টনার এই যে দরকার এখানে নেই। শুধু সার্চ নেটওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্চ নেটওয়ার্ক, এটাই থাক, ম্যাক্সিমাইজ এটাই থাক। কনভার্সন থাকলো আমাদের। হ্যাঁ, কিন্তু আমরা আমাদের কিন্তু এই যে বিডিংটা ম্যাক্সিমাইজ কনভার্সন, কিন্তু পার কনভার্সনে কত এটা তো লেখা নাই। না ওইটা তো টার্গেট সিপিএ দিই নাই, এই জন্য ও হ্যাঁ, ওর মতো আমরা কাটবে, আগে দেখি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে দেখি। আমরা কিন্তু, হ্যাঁ হ্যাঁ, তাতে আপনি এটাও ঠিক, দিতে পারেন, তাহলে এটাও এটা দিতে এভাবেই পারেন, থাকবে। যে আপনি এটাও দিতে পারেন যে আমার পার কনভার্সনে এত করে কাটবে, এটাও দিতে পারেন, সমস্যা নেই। এটা তো সেটের টার্গেট, সেটের টার্গেট কস্ট, টার্গেট সিপিএ, না টার্গেটেড কস্ট মানে আমরা তো, হচ্ছে যে ইয়া ওই যে ওই টার্গেট সিপিএ হয়ে গেল, যে আমি এর বেশি দিব না, ওই ওইটাই হচ্ছে হ্যাঁ, টার্গেট সিপিএ। ম্যাক্সিমাইজ কনভার্সন দিব আমরা। হ্যাঁ, ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাইজ কনভার্সন মানে কনভার্সন গুগলই দিব, বিট তাই তো? করবে, আর টার্গেট সিপিএ মানে আমি একটা দিয়ে দেবো, গুগল বিট করবে ওর উপরে, আচ্ছা, কিন্তু তাহলে ওই আমরা হচ্ছে কস্ট, ম্যাক্সিমাইজ ওই কস্ট কনভার্সন টার্গেট দিয়ে সিপিএ সেভ এর দিয়ে উপরে দিলাম। যাবে না, এটা হলো পার্থক্য। আচ্ছা আচ্ছা, আর ম্যাক্সিমাম আর কনভার্সন বাদ ও হচ্ছে দিলে বিট কেমন মানে রাখলে ভালো কনভার্সন হবে? আনতে যতটা পারে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে বাজেট টেলি কত দিয়ে দিব এখন? বাইরে ডেলি না দিয়ে আপনি একবার $100 দিয়ে দেন, মাস সিলেক্ট করে দেন, অথবা এটাও রাখতে পারেন। মান্থলি, কি মান্থ কিভাবে সিলেক্ট আচ্ছা করবো আমি এখান এখন আর থেকে? সিলেক্ট করা যাচ্ছে না আর কি, আগে ছিল, আগে করা যেত, এভাবে হ্যাঁ থাক, হ্যাঁ অসুবিধা হ্যাঁ, নেই। ডেইলি $30 থাকবে। হ্যাঁ থাক আপাতত, ওকে, যদি বেশি কেটে ফেলে তাহলে তাহলে আস্তে করে ওইটা সিলেক্ট করে টার্গেট সিপিএ করে
$10 দিয়ে দিবেন যে আমি পার কনভার্সনে $10 খরচ করব, আচ্ছা অথবা এক পাস দিয়ে দেখলেন, ঠিক আছে, কস্ট পার অ্যাকুইজিশন দেখি কততে একটা আসে, হ্যাঁ 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 কত কততে একটা আসে আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা পরবর্তীতে কি আমি এটা যখন আমি আমরা টার্গেট সিবিও দিয়ে দেখব, আগে এখান থেকে আমরা টার্গেট আরওএস দিয়ে দেখব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আমরা বিভিন্ন ভাবে এটা ট্রায়াল দিব আর কি। আচ্ছা আচ্ছা একটা এই, তবে এরপরে যেটা করব, এরপর নতুন নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করব, এরপর নতুন একটা ক্যাম্পেইন, আরেকটা ক্যাম্পেইন ক্রিয়েট করব টার্গেট সিপিএ দিয়ে, আরেকটা ক্যাম্পেইন ক্রিয়েট করব টার্গেট আরওএস দিয়ে, কারণ ওই ক্ষেত্রে আবার ইয়া বাজেট দিতে হয়, দুই বাজেটই দেওয়া যায়। আচ্ছা 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 না আমি আমি ভেবেছিলাম কি যেহেতু আসলে এই প্রসেসটা কাজ করছে না, সেক্ষেত্রে আমি চিন্তা করছিলাম কি এইভাবে করব আর কি, যে আপনার হচ্ছে ক্যাম্পেইন হবে টোটাল মানে 18-19টা, যেহেতু আমি কনভার্সন ট্র্যাকার বসাতে পারছি না, তো আমাকে তো খুঁজে বের করতে হবে যে কোন কোন এজ গ্রুপ থেকে আমার সেলটা আসতেছে বা ছেলেরা কিনতেছে। এটার জন্য আমি যেটা চাইছিলাম সেটা হচ্ছে মেল 18-25, হ্যাঁ একটা হচ্ছে আপনার ক্যাম্পেইন ক্রিয়েট করব, তারপর হচ্ছে মেল 25-35 এভাবে ভাগ করে 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 তারপরে হচ্ছে আপনার আলাদা আলাদা ক্যাম্পেইন ক্রিয়েট করব, দেখব যে আসলে কোন ক্যাম্পেইন থেকে আমার সেল আসে। দরকার নেই, দরকারই নেই, করার প্রয়োজন নাই। না 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 খেলাটা আসলে এখানে আমার কনভার্সন। আচ্ছা আচ্ছা মানে এখান থেকে কনভার্সন আসার পরে আমরা হচ্ছে ওইটাতে ইয়া করব আর কি, তাই তো? ইয়েস। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপাতত 2 দিন চলুক, দেখি কি অবস্থা দাঁড়ায়, ইনশাল্লাহ এটা চলুক, এখন রান করে দেই। জি আর হচ্ছে ল্যান্ডিং পেজটাকে অপটিমাইজ করার দরকার আছে আর কিছু? ল্যান্ডিং পেজ তো বেটার আছে, আমরা একটু কিওয়ার্ডে যান তো দেখি তো ইয়া কি পাইছি, মানে ইয়াটা ওই ওই ইয়া দেখেন তো, ওই না 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 ওই হ্যাঁ কিওয়ার্ডে যে ইয়াটা একটু দেখেন যে ওটারে কি বলে, আরে মাথায় আসে না, কোয়ালিটি স্কোর, কোয়ালিটি স্কোর এক্স্যাক্টলি। আচ্ছা আমরা সার্চ কিওয়ার্ডে যাই, না এই এই এখানে তো আমি দেখতে পাচ্ছি না কোয়ালিটি স্কোরটা। কোয়ালিটি স্কোর ওই আপনার এই কলামে যান, কলামে ক্লিক করুন, উপরে কলাম, জি আমি ক্লিক করেছি, নিচে চলে আসেন একদম, দেখেন কোয়ালিটি স্কোর লেখা আছে, হ্যাঁ কোয়ালিটি স্কোরটা সিলেক্ট করেন জাস্ট, হ্যাঁ ল্যান্ডিং পেজ এটাও দেন, ঠিক আছে, অ্যাড রেলিভেন্সে ক্লিক করেন, সবগুলো ক্লিক করেন, দেখি সেভ দেওয়া লাগবে না, ইয়া দেন এই যে অ্যাড রেলিভেন্স, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটা দেন, এটা দেন, দিয়ে অ্যাপ্লাই দেন, দেন দেন কলাম অ্যাপ্লাই দেন, দরকার নেই অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই দিলে হবে, কেটে দেন ওটা, কেটে কেটে, হ্যাঁ অ্যাপ্লাই দেন, ওকে ওকে অ্যাপ্লাই দিছেন, নিচে চলে যান, এই যে কোয়ালিটি স্কোর আপনি 7 পাইছেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, ল্যান্ডিং পেজ বিলো এভারেজ, হ্যাঁ এখানে 7 পর্যন্ত পাইছেন আর কি, আর একটু উঠালে ভালো, একটু ডেসক্রিপশন দিয়ে দিলে ভালো হতো, 7 পাইছেন খারাপ না, 8 পাইলে আরো ভালো হতো, 8 পাইলে আরো খুব কমে যেত, এবাভ এভারেজ, দেখেন কিছু জিনিস আছে ভালো, কিছু কিছু কিওয়ার্ডের জন্য এই এইগুলো একটু এইগুলো একটু অ্যানালাইসিস করতে হবে বাস, হ্যাঁ যে কোন কিওয়ার্ড আপনি কিন্তু সব কিওয়ার্ডে আসলে একটা জায়গা পাবেন না, কিছু কিওয়ার্ড আপনার কাজ করবে আর কি, কিছু বিলো এভারেজ, কিছু আবার দেখেন ভালো আছে, এবাভ এভারেজ এটাই আমি বলছিলাম কি, এটাই আমি বলছিলাম কি ভাইয়া ওই ক্যাম্প ল্যান্ডিং পেজটা অপটিমাইজ করা বলতে কি রকম, হেডিংটা যেটা আছে হেডিংটা আছে কিন্তু হাজবেন্ড টু ওয়াইফ বার্থডে গিফট, এটা না দিয়ে বেস্ট বার্থডে গিফট ফর ওয়াইফ, কারণ আমার ম্যাক্সিমাম কিওয়ার্ডে কিন্তু বার্থডে গিফট ফর ওয়াইফ, দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন, তাহলে কিন্তু কোয়ালিটি স্কোরটা আর একটু বাড়বে, দিয়ে দেন দিয়ে দেন, হ্যাঁ তাহলে এটা আমি হচ্ছে ল্যান্ডিং পেজটা ইয়া করছি। আরেকটা ব্যাপার হচ্ছে আমাকে যে এই যে নোটিফিকেশনে যে বারবার রিকমেন্ডেশন দিচ্ছিল, হ্যাঁ বারবার রিকমেন্ডেশন দিচ্ছিল, সেটা হচ্ছে আপনার
ওই যে আপনার কনভার্সন ট্র্যাকারটা বসানোর কথা, ওইটা তো পারবো না বস। তো হ্যাঁ, তো ওইটা যেহেতু মানে আমি করি নাই, কিন্তু আমি কিন্তু কনভার্সন ট্র্যাকারটা বের করে রাখছি আর কি। হ্যাঁ মানে ক্লিক করে রাখছি, ক্লিক করে নিয়ে রাখছি। এখন ব্যাপারটা হচ্ছে যে ওইটা তো করতে পারি নাই, অ্যাড করি নাই, বা মানে সেক্ষেত্রে কি এই ক্যাম্পেইনের ক্ষেত্রে কোনো ঝামেলা হবে? কিছুই হবে না, কিছুই হবে না, কাজ করবো না, এগুলো তো ম্যাথমেটিক্স। আচ্ছা, তাছাড়া তো মানে আর কোনো সমস্যা নাই, এখন তো সব ঠিকই আছে না? মোটামুটি পাবেন, মোটামুটি পাবেন, 100% পাবেন, চলতে থাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তাহলে আমি হচ্ছে কিওয়ার্ড গুলো ঠিকভাবে ওই যে করে অ্যাড করে ব্রডম্যাস টাইপ করে আমি হচ্ছে ক্যাম্পেইনটা তো রান করে দিলাম, এইভাবেই চললো। ঠিক আছে বস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি ইনশাল্লাহ দেখি আপনাকে আবার ইনশাল্লাহ, রিপোর্টটা জানাবো ইনশাল্লাহ, তাহলে। ইনশাল্লাহ। ওকে ওকে। ওভার ওভার ওভার।